অসংখ্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুণের অধিকারী। রব্বুল আলামিনের সিফাত সমূহের মধ্যে আমাদের সামনে প্রকাশ করেছেন 99টা নাম। সহিহ হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা সিফাতি নাম গুণগত নাম। যে ব্যক্তি নামগুলো মুখস্থ রাখবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত অর্জিত করে দিবেন। এই 99টা নাম আল্লাহ পাক আমাদের সামনে প্রকাশ করেছেন। 99টা নাম মানে 99টা গুণ। খালেক, মালিক, গফফার, সত্তার, রহমান, রহিম, গফুর, এরকম নাম। প্রত্যেকটাই সেফাতি নাম, গুণগত নাম। আমি শুরুতে বলেছি আল্লাহ পাক অসংখ্য গুণের অধিকারী। যদি বলি আল্লাহ পাকের নাম এই গুণগত নাম 99টা, তাহলে আমার দুই কথার ভিতরে বিরোধ হয়ে যায়। আমি বিরোধ সমাধানের জন্য আপনাদের কাছে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছুতেই সীমাবদ্ধ নয়। আল্লাহ অস্তিত্বে আল্লাহ পাক অসীম, আল্লাহ গুণেও আল্লাহ পাক অসীম। সাহাবায়ে কেরাম নবী পাককে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ কি দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকেন নাকি বসে থাকেন? হুজুর বললেন আল্লাহ পাক বসেই থাকে। কিসে বসেন? হুজুর বললেন আল্লাহ পাক চেয়ারে বসে, কুরসিতে। কুরসি মানে চেয়ার। কাইফা কুরসি রব্বিনা, আমাদের চেয়ার টিভি দেখতেছি এক দ্বারা, আল্লাহর চেয়ার কত বড়, কেমন? তো হুজুর বললেন ওয়াসিয়া কুরসি সামাওয়াতু ওয়াল আর, আল্লাহ পাকের চেয়ার এত বড় যে সাতটা আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো করে আছে। পৃথিবীর চতুর্দিকে ফাঁকা, এই ফাঁকা অতিক্রম করেই তো আসমান। আসমান আছে না নাকি? বিজ্ঞানীকে বলে আপনার আসমান নাই, মহা ফাঁকা। আসমান আছে, সাবা সামাওয়াতিন তিবাকা, না থাকলেও আছে, যেহেতু আল্লাহ কোরআনে বলছে। আমরা কোরআন মানি তো কোরআনের কথাও। সাতটা আসমান একে একে আমাদের উপরে, তো প্রথম আসমানটা পৃথিবীর থেকে 500 বছর পথের দূরে। কোন যানবাহনের নাম বলা হয় না, বাইক সাইকেলে 500 বছর না, নসিমনে 500 বছর, যানবাহনের কথা বলা হয় নাই। তো দুনিয়ার সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটা সৃষ্টি হবে কোনো কালে, হতে পারে তার গতির 500 বছরের পর। এই পৃথিবীর চতুর্দিক 500 বছর দূরে যাইয়া যদি আসমান হয়, তাহলে কত দূর যাই আসমান, আর এই আসমানটা চতুর্দিক দিয়ে একই রকম গোল। এই ফাঁকা থেকে নিয়ে পর জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা, প্রথম আসমানের থিকনেস পুরো অতটুক, তাহলে 800 বছরের পরে এই রাস্তাটা অতিক্রম করার পরে আসমানের বডির ওই পাশ, এই ফাঁকা আর ওই আসমান দুইটা মিলে যতটুক দূরত্ব, দুই আসমানের মাঝখানের ফাঁকা আর অতখানিক, ওই ফাঁকা আর এই ফাঁকা আর আসমান তিনটে মিলে যতটুক, দ্বিতীয় আসমানের পুরো অতটুক। এভাবে দিন হইতে হইতে যাইয়া সাত আসমানের শেষ প্রান্ত কোথায় দাঁড়াবে? এখান থেকে ফিরে রাজবাড়ি, রাজবাড়ি ফকির বাড়ি কোনো বাড়ি এড়ে নিয়ে নিতে পারে না। এত দূরের আসমান, সাতটা আসমান মিলে যদি গোলাকার অবস্থায় আল্লাহ চেয়ারের নিচে থাকে, আল্লাহ চেয়ার প্রধানমন্ত্রী চেয়ারের শূন্য বেলা কথা কয় না? সিয়া বলছি হোসানা ওয়া তুবাল আর,
এত বড় বিশাল আসমানের যেই যেই চেয়ার নিচে পড়ে আছে চেয়ারখান কত বড় সাহাবায়ে কেরাম বললেন হুজুর এত বড় চেয়ারের পায়া কয়টা হুজুর কান কি দেখছি নাকি হুজুর জিন ধরে বসে রয়েছে দাদ ইব্রাহিম ইব্রাহিম আসছে ওই ইব্রাহিম এই যে কেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে আল্লাহর চেয়ারের পায়া কয়টা আমি তো বলতে পারতেছি আমি তো যাই দেখে আসিনি তুমি বলো জিব্রাইল কয় হুজুর আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সিয়ারের পায়া 8 লক্ষ পায়া বিশিষ্ট সিয়ার দুইটা পায়ার মাঝখানে পাতা কতটুকু হুজুরকে জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম আবার জিব্রাইলকে বললেন জিব্রাইল আর বিপদে পড়ছি দুই পায়ার মাঝখানে পাতা কতটুকু পেয়ে যাও জিব্রাইল কয় হুজুর একটা তেজি ঘোড়া যদি 1000 বছর দৌড়ায় এই দুনিয়ার সবচেয়ে তেজি ঘোড়াটা যদি 1000 বছর দৌড়ায় তাহলে এক পায়ার থেকে আর এক পায়া পাবে না এবার 8 লক্ষ পায়ার মাঝখানের দূরত্ব আপনি মেপে আসেন জীবন সম্ভব না আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অস্তিত্ব কতটুকু কত বড় অসংখ্য গুণের অধিকারী আমাদের সামনে প্রকাশ করেছেন 99টা গুণ আল্লাহ অসংখ্য গুণের অধিকারী আল্লাহ একটা গুণের অধিকারী যা খুশি তাই করে যা খুশি যা খুশি তা করতে পারে এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী যা খুশি তা করতে পারে যদি তাই পারত তাহলে এই যে আন্তর্জাতিক এয়ারপোর্ট বানানোর জন্য কত জায়গা যে চয়েস করছে যে জায়গাতে এটাই জায়গা বানাবো তারা আন্দোলন করে ঠেলা ধাক্কা খেয়ে সেই তুলে আসে 16 জায়গায় দাওয়াতি করতেছে না আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান দুনিয়ার সবচাইতে বড় বাহাদুর সেও যা খুশি তা করতে পারে না দুনিয়ার কোন রাজা বাদশাহ যা খুশি তা করতে পারে না করতে পারে একমাত্র আমার আপনার আল্লাহ একটু পয়েন্ট কে বারে জবান খুলে পয়েন্ট কে বারে মহাব্বতের সাথে মহাব্বতের সাথে মহাব্বতের সাথে আন্তরিকতার সাথে বিশ্বাসের সাথে একবার বলবেন আল্লাহ আমার নামে 4000 নাকি লেখা হইয়া যা এ নামটার মধ্যেই মজা কয়েকদিন পর্যন্ত বৃষ্টি দিয়া আমাদেরকে মাহফিলওয়ালাদেরকে আতঙ্কিত করে রেখেছিলেন এই মাহফিলওয়ালাদের জিদ্দার পানি ছিল না আবার মুহূর্তের মধ্যে আল্লাহ আকাশ পরিষ্কার দিয়ে পরিবেশ তৈরি করে দিছে কাদেরে কুদরত দাড়ি হারছে খাহি আগুনি কাদেরে কুদরত দাড়ি হারছে খাহি আগুনি মুর্দারা তো জানে বক্সি জিন্দারা হে জাগুনি জীবিততে মারতে পারো মরাটারে বাঁচাইতে পারো দিনকে রাত বানাইতে পারো রাতে দিন বানাইতে পারো যুবকরে বুড়ো বানাইতে পারো বুড়োরে যুবক বানাইতে পারে আল্লাহ ঠিক না ও দোস্ত সুস্থরে অসুস্থ বানাইতে পারে অসুস্থকে আল্লাহ সুস্থ বানাইতে পারে আল্লাহ তোমাদেরকে এই আতঙ্ক দেওয়ার পরে আজকের পরিবেশ সুন্দর করে দিছে মন থেকে একটা শুকর আদায় পাবে না আল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি বাক্য বাইরে আসতে পারবো আচানক যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে ঠিক না আমি 1 মিনিট পরে আপনার ভাগ্যে কি আছে বলতে পারবেন বছরে 300-350 মাহফিল করি ডবল ডবল করে 300-350 হয়ে যায় এর ভিতরে 20-30টা মাহফিলে প্রত্যেক বছরে আমার পেঁচে যায় আমার এখানে বসে রস শুনছে হঠাৎ করে স্টক করছে বাইরে নিতে নিতে মরে গেছে এরকম পেঁচে যায় আমার দাঁত দিয়ে গেছে যে মাহফিলি যে তারে পাই না কাজে হুজুর যাওয়ার সময় তো ওই পাশে আসেন যে দেখি নতুন একটা কবর পেয়ে তা আপনাদের দাওয়াত দিয়ে আসছিল গুলি তার কবর
দিয়ে এসে সে মারা গেছে আমাকে দাঁত দিয়ে আসার পরে আমিও মারা যেতে পারি কি পারি না রাত হয়ে শুনবে একদিন আমার মৃত্যু খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর কত মানুষ যায় এখন আমার বাড়ি হাজার হাজার মানুষ বলেছে 40,000 দাওয়াত আছে কয়টা দাওয়াত রাখছি যেই যায় সে হাদিয়া তো বা মিষ্টি মন্ডা পকেট ভরে টাকা নিয়ে যায় এমন একটা দিন আসবে যেদিন আর আমারে কেউ দাওয়াত দিতে যাবে না আমারে হাদিয়া দিতে যাবে না আমারে যাবে এক মুখ মাটি দিতে হয়তো গলে যাবে এরকম হতে পারে কি পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি অনেক এলেমার অনেক জ্ঞান দিয়েছি যেই এলেমার জ্ঞান দিয়া তোমরা আকাশের লা শিখছো বিমান বানাইছো রকেট বানাইছো চাঁদে গিয়েছো মধ্য আকর্ষণে স্টেশন তৈরি করেছো মঙ্গল গ্রহ পর্যন্ত তোমরা চলে গেছো আরো গ্রহ উদ্ঘাটন করতেছো খুঁজে বের করার জন্য 6-8 মাইল মাটির নিচে কি আছে বলতে পারো সাগরের নিচে তোমরা ট্রেন লাইন রেল লাইন এগুলো তৈরি করতেছো কত কিছু বানাইতেছো কম্পিউটার বানাইলা মাইক বানাইলা লাইট বানাইলা পানির মধ্যে থেকে আগুন বের করে কারেন্ট বানাইলা এত জ্ঞান তোমাদেরকে দিয়েছি জ্ঞান পেয়ে জ্ঞানে জ্ঞানে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো তুমি ভালো করে জেনে নাও আমার অন্তি তোমরা রাখবে ইল্লা কালিল যত বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী হও না কেন সকলের জ্ঞান মিলিয়া আমার আল্লাহর জ্ঞানের সামনে আল্লাহকে তোমাকে অতি সামান্য একটু জ্ঞান দিয়েছি ১৬৬৬ এক নম্বরে মুসা আলাইহিসসালাম দুই নম্বরে ওনার ভাই হারুন আলাইহিসসালাম তিন নম্বরে ওনার খালাতো ভাই ভগ্নিপতি কারুন মিস্টার কারুন তৌরাত হাফেজ এই ডাঙ্গাটাও হাফেজ হয়েছিল তো মুসা নবী যখন বনি ইসরাইলকে সামনে করে নিয়ে বয়ান করতেছেন তখন বের হয়ে তৌরাতের আয়াত আসতেছে তফসির করতেছে বয়ান করতেছে বয়ান করতেছে কেমন যেন উনি এলেনের মধ্যে ভাসতেছেন ইতিমধ্যে একজন জিজ্ঞেস করছে খুশিতে খুশিতে ইয়া নবী আল্লাহ মুসা মানবো আরামবিক দুনিয়া মাসে আল্লাহ বর্তমান দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে বলেন তো মুসা মুসা আলাইহিসসালামের জজবার জজবার গড়ি ফেলাইছে আরামবিক দুনিয়া মাসে আল্লাহ বর্তমান দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আলেম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুসা একটা সত্যি কথা বলতে যাই একটু এলো মেলো হয়ে গেল বাচন ভঙ্গির উপর অনেক কিছু নির্ভর করে কথা বলা যায় কোনো কোনো বক্তা বয়ানকারী এমন সুন্দর তাতে রাত বলতে নেতা নেত্রীকে তরলের কারণ খুলে ফেলাই দেয় কোনটা হাসতে হাসতে পাশাশি যদি রেখে চলে যায় আর কেউ কেউ আছে দুই স্যার কথা কতি না কতি রাজনৈতিক নেতারা স্টেজে এসে মাইক কাটিয়ে নিয়ে যায় এরকম আছে না কিলে কিলে মারামারি লেগে যায় একই কথা সুরের পার্থক্যে অর্থ পার্থক্য হয়ে যায় কথা না দুই দোস্ত বহুকাল পর্যন্ত বাল্যকালে বন্ধু ছিল একজন হঠাৎ করে বিদেশ চলে গেছে 4-5 বছর বিদেশ থেকে আসার পরে হাতের মধ্যে দুইজনের দেখা মাঝখানে 20-30 জন একে অপরের চোখে চোখ পড়ে গেছে সিনা সিনা মনে হচ্ছে তাই বাংলাদেশে যেজন যে সবসময় আছে বিদেশে থেকে আসা জনদের তাক করে বলে শালা কবে আসিস শালা 1 মাস আইছি তোরে দেই না দুইজন শুরু করছে কি কইয়া শালা কইয়া এই মানুষের মধ্যে যে দুইজন জলায় ধরে খোলা খুলি শুনু দিয়া দিই সবাই মনে করছে শালা কেউ শুরু করছে বলে মারামারি লেগে গেছে শালাই দেওয়ার চেষ্টা করতে হবে ওটা শালা সব আমার বাল্য বন্ধু আজ 5টা বছর দেখি নে মহাব্বত বিনিময় করতেছে শুরু করছে শালা দিয়া আর ওই হাতের মধ্যে আর একজন তাই শালাই দিতে আর অধিকার ওয়ার সাথে সাথে মাথায় পড়িয়ে মেরিয়ে দেবে না দামা ভিকে মারবে না মাথায় লেগে যাবে দুটো খুলু খুলু মারামারি একই কথা বাচন ভঙ্গির ভিতরে তর্জন হয়ে যায় মুসা আলাইহি সালাতু ওয়াসালাম এই কথাটা যদি আল্লাহর কাছে এভাবে ছেড়ে দিতেন আল্লাহু আলামু আল্লাহু আলামু বিসওয়াব মানহু আলামু বিদ্দুনিয়া আল্লাহই ভালোভাবে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে তাহলে আল্লাহ তাআলা মুসা নবীকে সার্টিফিকেট দিয়ে দিতেন তুমি সবচেয়ে বড় আলেম
কিন্তু এই কথাটা নিজে নিজে নিয়ে নিয়েছে যে আমি বড় আলেম এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তা তাহলে তোমাকে একটা শিক্ষা সফরে যাইয়া বড় আলেম চিনে আসতে হবে বাড়ি বসে থাকা যাবে না বাড়ি বসে থেকে একা একা বড় আলেম ছাড়তেছ যা একটু ঘুরে একটা দেখে আসো বড় আলেম কাকে বলে বাস সফরে এরকম হয়ে গেলে লম্বা কিস্সা সুরো কাফের মধ্যে আসছে লম্বা কিস্সা যাইতে যাইতে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন ইউসা ইবনে নূন আলাইহিস সালাম পরবর্তী দুজন নবী হয়েছিলেন দুইজন সফরে যাইতে যাইতে যে এক জায়গায় যে মাদমাল বাহরাইন দুই সাগরের মিলন স্থান চরের উপরে ওটা আমাদের শিক্ষা সফরের পয়েন্ট ছিল স্পট ছিল সেখানে তো ওখানে যাওয়ার পর ওনাদের ব্যাগের থেকে মাছটা হারিয়ে গেছে ঘুম থেকে সজাগ হয়ে মূসা আলাইহিস সালাম বলতেছেন হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে সফরে ক্লান্ত হয়ে গেছি খাওয়ার কি আছে দাও তো খাবার জোর করছে খাবারের সপ্তাহ বেরোয় কিন্তু সে মাছ বেরোয় না কয় মাছ কোথায় গেল সাগরের ভিতরে ফিরে আসার পরে ওই জায়গা যখন আসছে আসার পরে দেখে যে এক আল্লাহর বান্দা বসে আছে মাথায় সুন্দর পাগড়ি সবুজ পাগড়ি মাথায় গায়ে সাদা পোশাক যুদ্ধ ভরা নুরানি চেহারা সালাম দিছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম কালাম হইছে সালামের উত্তর হলো বিনিময় হলো এরপরে বলতেছে আপনি কে উনি জিজ্ঞেস করছে মা নাম তা আপনি কে কানা মুসা বনি ইসরাইল আমি বনি ইসরাইলের নবী মুসা আমার নাম তা আপনি কে উনি পরিচয় দিছে আমার হাজির আলাইহি সালাতু সালাম আমি খুজির আলাইহিস সালাম বলে আল্লাহ পাক আপনার সাথে আমাকে সফরের জন্য পাঠাইছে বলা হয় যে ইউসা ইবনে নূনকে বিদায় দিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আর কিদির আলাইহিস সালাতু ওয়াসালাম এবার সফর এখানে অনেক গল্প সব বলে শেষ করা যাবে না তো যাইতে যাইতে কত দূর যাইয়া নদী পার হওয়ার একটা প্রসেস আসছে প্রয়োজন আসছে তো খিয়া যখন উঠবে দুই বুজুর্গ তখন উঠার সময়ই খিয়াল আগে কন্ট্যাক্ট করছে হুজুর আপনাকে সবাই পয়সা দেবে কিন্তু আপনারা দুইজন পয়সা দিতে পারবেন না যখন খিয়া উঠতে উঠছে মাঝ নদীতে গেলে খিয়া যখন মাঝ নদীতে গেছে নদীর অবস্থা খারাপ নদীতে পানি ঘোলা লেগে গেছে এই মাঝ নদীতে গেলে যেটা সবচেয়ে বড় ভয়াবহ জায়গা খিজির আলাইহিস সালাম নৌকোর খোলের ভিতরে কুড়াল একটা পাইছে ওই কুড়াল ধরে নৌকোর পাশে বাড়ি মেরে রেঙ্গে লাগছে ওই সময় আমি দেখতেছেন সাগরের ভিতরে থেকে আমি কিস্তা শেষ পর্যন্ত যাবো না আমার স্বাস্থ্য শরীর ভালো না বুঝে আমি জায়গায় চলে যাবো ওই সময় দেখতেছে সাগরের ভিতরে একটা পাখি পানি পানির ভিতরে মুখ দিয়া অনুমান করতে পানি খাইলো আর মুখ যখন উঠে নিছে মুখের থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে খিজির আলাইহিস সালাতু ওয়াসালাম মূসা আলাইহিস সালামকে বলছে ভাই এই পাখিটা কি করলো তার পানি খাইছে এই সাগরের থেকে কি পরিমাণ পাবো পাখিটা খাইলো তাতে অনুমান এক ফোঁটা আরো ঠোঁট থেকে পড়ছে কতটুকু আর এক ফুটা এবার কিজির আলাইহিস সালাম বলছে ভাই মূসা বলো তো এই পাখিটা সাগর থেকে এক ফুটা পানি পান করার কারণে পুরো সাগরের গায়ে থেকে কয় হাত পানি কমতে পারে খেয়াল করেন না আপনারা এক ফুটা পানি সাগরের থেকে তুলে নিলে সাগরের কোন জায়গাতে পানি কমছে বলে কি অনুমান করা যাবে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তো কোনো কথা পাওয়া মানুষ অল্প মেজাজ খারাপ হয়ে যায় কয় যে আল্লাহ পাক আপনার সাথে আমার সফর করতে পারে।